না পারে এই যে যে ক্যামেরা জানেন আজকে ছুটির দিন শুক্রবার এবং এই বিকেল পাঁচটায় আমি কেবল এসেছি একটা মানুষ রূপী জানোয়ার এই কোর্টে নিয়ে আসা হয়েছে, একটা মানুষ রূপী জানোয়ার হয়েছে, সেই জন্য একজন আইনজীবী হিসাবে বিদেশের একজন ভূমিকামী জনতা হিসাবে আমি আজকে এসেছিলাম কোর্টে। আপনারা জানেন 2014 সালের পর থেকে মানুষের কণ্ঠ রোধ করার জন্যে, বিরোধী মতকে প্রতিরোধ করার জন্যে, বিরোধী মতকে স্তব্ধ করার জন্যে এই আজকের যে আসামি, আপনারা জানেন বাংলাদেশটা শুধু আন্তর্জাতিকভাবে বিখ্যাত সেই আয়না করে আজকে রূপকার ছিল আজকের আসামি। আপনারা জানেন এই একটি শ্রেণীর একটি ব্যক্তির ক্ষমতাকে কুক্ষিগিত করার জন্যে, স্থায়ী করার জন্যে আজকের এই আসামির মতো কয়েকজন উচ্চ পদস্থ সেনাবাহিনীর কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, র‍্যাব কর্মকর্তারা মানুষের কণ্ঠ চেপে ধরেছিল। আপনারা সাংবাদিক ভাইরা ভয়ভীত ছিলেন, তারা আয়নাঘর তৈরি করেছিল, আপনাদেরকে কথা বলার স্বাধীনতা দেওয়া হয় নাই, আপনারা ইচ্ছা করলো লিখতে পারেন নাই, আমরা মাঠে নামতে পারি নাই, বিএনপি নেতা কর্মী মাঠে নামতে পারে নাই। এই আজকের এই আসামির তৈরিকৃত সেই অতি উৎসাহী এই কয়েকজন সৈনিক কর্মকর্তার অতি উৎসাহী আয়নাঘরের কারণে বাংলাদেশে খুনের মতো কালচার সৃষ্টি হয়েছে এবং এই কয়েকজন অফিসাররাই আওয়ামী লীগকে ফ্যাসিস্ট হওয়ার জন্য তারা সুযোগ করে দিয়েছে। নিউ মার্কেট মামলার একটি হত্যা মামলায় তাকে আজকে প্রডিউস করা হয়েছে, তার বিরুদ্ধে আসলে তো অসংখ্য হত্যা মামলা হবে। আপনারা জানেন তিনি আয়নাঘরের কারিগর ছিলেন, তিনি জেনোসিস, তিনি গণহত্যার একজন অন্যতম আসামি। আর এই মামলায় তাকে 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল, আদালত তাকে 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। নিউ মার্কেট থানার একটি হত্যা মামলা, ৮৭২৪ মামলায় তাকে আজকে প্রডিউস করে 10 দিনের রিমান্ড চেয়েছিল প্রসিকিউশন। সেখানে বিজ্ঞ আদালত তার পক্ষে একজন আইনজীবী, তার আপন বোন ছিলেন আজকে আদালতে, যেহেতু বোন সে তো আসতে হবে, আসতে হয়, সেজন্য উনি এসেছিলেন, উনি বক্তব্য রেখেছেন। আদালত উভয় বক্তব্য শুনানি অন্তে 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আমি মোহাম্মদুল্লাহ খান জুয়েল, তার বোন ছিলেন